এতিয়া সরকারি নার্সত এডমিশন লবলৈ বহুত টান হব ক্যান্ডিডেটর, কারণ তিনিটা স্টেপ কমপ্লিট হওয়ার পিছত এতিয়া এডমিশন লব পাৰিব সরকারি নার্সিং কোর্সত। ইতিমধ্যে ফর্ম ফিল আপর নোটিস আহি গল 2022 সনত। যখন ক্যান্ডিডেট 12 পাস বা 2022 সনত এইচএস ফাইনাল পরীক্ষা দিছে, সেই সকল ক্যান্ডিডেট অনলাইন যোগে ফর্ম ফিল আপ করব পাৰিব। ইয়াত অসমৰ প্রত্যেক ডিস্ট্রিক্ট বা গাঁৱৰ ক্যান্ডিডেট অনলাইন যোগে ফর্ম ফিল আপ করব পাৰিব। প্রথমতে জানি লোক যে কি নার্সর ফর্ম ফিল আপর নোটিস আছে। ইয়াতে চালক অলরেডি ক্যান্ডিডেটক জানাই দেওয়া হয়েছে যে MNS অর্থাৎ মিলিটারি নার্সিং সার্ভিসর BSc নার্সিং কোর্সর ফর্ম আছে। ইন্ডিয়ান আর্মির মিলিটারি নার্সিং সার্ভিসর BSc নার্সিং কোর্সর ফর্ম আহিছে। এতিয়া সম্পূর্ণ তথ্য আহি গল। BSc নার্সিং কোর্স 4 বছর হয়। আর ইয়াতে চালক ইম্পর্টেন্ট পয়েন্ট হল, প্রথম ক্যান্ডিডেটর নিট ইউজির ফর্ম ফিল আপ করবই লাগবে, নিট ইউজির পরীক্ষা দিবই লাগবে, এটি বাধ্যতামূলক 2022 সনত দিব লাগবে। তারপর ক্যান্ডিডেট যেটা নিট ইউজি কোয়ালিফাই হব হওয়ার পিছত আকো শর্ট লিস্ট দিব। এই শর্ট লিস্ট যেটা দিব দিয়ার পিছত আকো ক্যান্ডিডেটর কম্পিউটার বেস টেস্ট হব, অর্থাৎ চমুকই CBT পরীক্ষা হব। এই যেটা CBT কমপ্লিট করব, কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা কমপ্লিট হওয়ার পিছত আকো ক্যান্ডিডেটর ইন্টারভিউ হব। ইয়াতে চালক ইন্টারভিউ হব। এই তিনিটা স্টেপ কমপ্লিট হওয়ার পিছত ক্যান্ডিডেট লব পাৰিব এডমিশন। তারপর ইয়াতে চালক ইন্টারভিউ হওয়ার পিছত আকো মেডিকেল এক্সামিনেশন হব। ইয়াতে উল্লেখ কৈছে এতিয়া লাহে লাহে বহুত টান হৈ আছে, দুটা ফর্ম ফিল আপ করব লাগবে, এটা হল নিট ইউজির তারপর আর এটা হল MNS BSc নার্সিং কোর্সর। এই দুটা ফর্ম ফিল আপ করে দুটা পরীক্ষা দিব লাগবে, তারপর ইন্টারভিউ দিব লাগবে, তারপর সিলেকশন হলে ক্যান্ডিডেট লব পাৰিব। ইয়াতে উল্লেখ কৰিছে। আৰু কিছুমান ইম্পৰ্টেণ্ট পইণ্ট জানি লওক, নিট ইউজিৰ ফৰ্ম ফিল আপ চলি আছে মে মাহৰ 15 তাৰিখ লাষ্ট ডেট। এই ভিডিঅ' ডেসক্রিপশনত লিংক পাব, লিংকত ক্লিক কৰি ফৰ্ম ফিল আপ কৰি ল'ব। তাৰপিছত এক্সাম কেতিয়া হ'ব এডমিট কাৰ্ডো চাব পাৰিব। 2 নম্বৰ হ'ল ক্যান্ডিডেটৰ যিটো BSc নার্সিং কোর্সৰ ফৰ্ম আছে, এই ফৰ্ম ফিল আপ মে মাহৰ 11 তাৰিখৰ পৰা ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। তাৰপিছত ইয়াতে উল্লেখ কৰিছে, ইয়াতে চালক অনলি ফিমেল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব, অন্য ছোৱালী ফর্ম ফিল আপ করব। তারপর ইয়াতে কৈছে আনমেরিড, যখন ছোৱালী বিয়া হওয়া নাই অকল ছোৱালী ফর্ম ফিল আপ করব। তারপর ইয়াতে উল্লেখ কৰিছে ইম্পর্টেন্ট পয়েন্ট, HS পাস করা হব লাগবে, বা যখন 2022 সনত HS ফাইনাল পরীক্ষা দিছে সকল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব। 50% লাগবে, ইয়াতে উল্লেখ কৰিছে সায়েন্সৰ হব লাগবে, ফর্ম ফিল আপ করব, ইয়াতে উল্লেখ কৰিছে। লগতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্ট থাকিব লাগিব। কিছুমান ক্যান্ডিডেট ফিজিক্সত ফেল, এই ক্যান্ডিডেট এডমিশন নাপাব, কারণ ফিজিক্স ইম্পর্টেন্ট হয়। আর ইয়াতে ছিল কি ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ কৰিছে, ক্যান্ডিডেটর জন্মগ্রহণ করা হব লাগিব 1 অক্টোবর 1997 পৰা। তারপর ইয়াতে উল্লেখ কৰিছে 30 সেপ্টেম্বর 2005, ইয়ার ভিতর এই দুটা সনের ভিতর জন্মগ্রহণ করা হব লাগবে, তেতিয়া ফর্ম ফিল আপ করব পাৰিব, ইয়াতে উল্লেখ কৰিছে। আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হল ফার্স্ট এটেম্প, মানে যখন ছাত্র ছাত্রী প্রথম HS ফাইনাল পরীক্ষা দি পাস হয়েছে, সেই সকল ক্যান্ডিডেট এপ্লাই করব পাৰিব। আগতে কিছু ক্যান্ডিডেট আছে এবার ফেল হয়েছে HS ফাইনাল পরীক্ষা, তাকো পরীক্ষা দিছে, সেইবিল ক্যান্ডিডেট এপ্লাই করব নোৱাৰিব, কারণ এই নোটিশত জানাই দিছে যে ফার্স্ট এটেম্প হব লাগবে, মানে প্রথম যেটা পরীক্ষা দিছে HS ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষাতে পাস হয়েছে। যদি ফেল হয়েছে, ফেল হয়ে আকো নেক্সট ইয়ার দিছে, সেই ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করব নোৱাৰিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে ডিটেলস খিনি চাব পাৰিব। দুটা লিঙ্ক থাকবে, এটা হল নিট ইউজির, নিট ইউজির ফর্ম ফিল আপ করক, তারপর আর যেটা MNS BSc নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ মে মাহর 11 তারিখের পর করব পাৰিব জানাই দেওয়া হবো। আর ইয়াতে চালক ইম্পর্টেন্ট পয়েন্ট, এপ্লিকেশন ফি দিব লাগবে 200, তারপর SC ST ক্যান্ডিডেটর এপ্লিকেশন ফি দিব নালাগে। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছো, এটাই চেক করব। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।